Hey guys, welcome back to another new episode of Sports Bites. Apnar device ti full screen korun ebong video ta shesh porjonto dekhte thakun. To bondhura video shuru korar age abar proyodiner moto bolchi je video ta bhalo lagle kintu obosshoi channel tike subscribe kore bell icon ta ting tong kore deben daily notification pawar jonno. To cholo ebar video ta dekhte thako. To bondhura ajke kintu arekta update video niye chole elam. Prochur update ache Eastbengal Mohunbagan ebong Mohammedan ke niye. To cholo ebar video ta শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওটা আমরা শুরুতেই ইস্টবেঙ্গল কে নিয়ে আলোচনা করব তো ইস্টবেঙ্গল কে নিয়ে এটা কিন্তু খুব বড় আপডেট চলে এসেছে অর্থাৎ ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে তো তোমাদের সেটা বলে দিই বিনিয়োগকারী ফ্রি সিমেন্ট এবং ক্লাবের মধ্যে কিন্তু এখনো কোনো চুক্তি স্বাক্ষর হয়নি যার কারণে কিন্তু কোনো প্লেয়ারই এখন হাত গুটিয়ে বসে থাকতে পারছে না তাই এবার লাল হলুদের মুখ্য দুই বিদেশি অর্থাৎ যারা আগের সিজনে খুব ভালো ফুটবল উপহার দিয়েছেন অর্থাৎ জার্মানির প্লেয়ার ম্যাটি স্টেইনম্যান এছাড়া কিন্তু তোমরা সবাই জানো এই দুটি প্লেয়ার কিন্তু অসাধারণ ফুটবল খেলেছিল আগের বছর আইএসএল এসসি ইস্ট বেঙ্গলের হয়ে তো এই দুটি ফুটবলার কিন্তু গতকালই ম্যানেজমেন্টকে চিঠি পাঠিয়েছে দল ছাড়ার জন্য এছাড়া আগের বছর তোমরা সবাই জানো লিভারপুল লেজেন্ড রবি ফাউলার কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের কোচ ছিল তো রবি ফাউলারও কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে অন্ধকারের মধ্যে আছেন এবং তিনি কিন্তু লাল হলুদের বিনিয়োগকারীদের সঙ্গে অর্থাৎ বিনিয়োগকারীর যে কর্তা হরিমোহন বাঙ্গুরের সঙ্গে কিন্তু নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং লাল হলুদের বিনিয়োগকারীদের তরফ থেকে কিন্তু এই কথা সত্যতা স্বীকার করা হয়েছে যে এইসব প্লেয়ারগুলো কিন্তু তাদের চিঠি দিয়েছেন এবং রবি ফাউলারও কিন্তু তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তোমরা সবাই যেন গতবার কিন্তু আইএসএল এর একদম শেষের দিকে এসসি ইস্টবেঙ্গল আইএসএল এ অংশগ্রহণ করেছিল এবং তারা কিন্তু নয় নম্বর পজিশনে আইএসএল শেষ করেছে এবং তাদের অন্যতম মাঝমাঠের প্লেয়ার ছিল কিন্তু এই ম্যাটি স্টেইনম্যান এবং এর সঙ্গে কিন্তু এসসি অর্থাৎ লাল হলুদের বিনিয়োগকারীদের কিন্তু দু বছরের চুক্তি ছিল কিন্তু স্টেইনম্যান যখন দেখলো যে লাভ এবং বিনিয়োগকারীদের মধ্যে ট্রামশিট নিয়ে টানাপোড়েন চলছে তিনি কিন্তু নিজেকে তার মধ্যে জড়াতে চাননি এবং এছাড়াও তার কিন্তু এ লিগের দল ওয়েলিংটন ফোনিক্সও কিন্তু তাকে অনেক বড় মাপের অঙ্কের টাকা অফার করেছেন যার ফলে তিনিও কিন্তু নিজেও এ লিগে খেলতে চাইছেন এবং যার ফলে তিনি কিন্তু ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য স্টেইনম্যানের মতোই কিন্তু কম ম্যাচে ব্রাইট এনোবাকারও কিন্তু নিজেকে মেলে ধরেছিলেন গত বছরে তোমরা সবাই যেন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল অর্থাৎ রবি ফাউলার তাকে নিয়ে এসেছিল এই নাইজেরিয়ান স্ট্রাইকারকে এবং তিনি কিন্তু প্রথম ম্যাচে অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন তবে তার সঙ্গে কিন্তু গত আইএসএল এর শেষ ম্যাচ পর্যন্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি ছিল যদিও শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট কিন্তু দাবি করেছে যে এই 23 বছরের ব্রাইট কিন্তু তাদের এসসি ইস্টবেঙ্গলের হয়েই পরের মৌসুমে খেলতে চান কিন্তু ক্লাব বনাম বিনিয়োগকারীদের মধ্যে এই ঝামেলার কারণে কিন্তু ব্রাইট তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এবং কিন্তু তিনি শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য কারণ ব্রাইটের ওই চুক্তিতে বলাই ছিল তাই কিন্তু এক্সিট ক্লজে সই করেছিল কারণ তিনি কিন্তু অত্যন্ত একজন ট্যালেন্টেড প্লেয়ার এবং তিনি কিন্তু অনেক অন্য ক্লাবের অফার তার কাছে আসে তাই অন্য ক্লাবে যদি কোনো বড় অঙ্কের অফার থাকে তাহলে কিন্তু তিনি চলে যেতে পারেন অর্থাৎ ব্রাইটকে কিন্তু আমরা পরের মৌসুমে নাও দেখতে পারি এটা কিন্তু আমি আগের অনেক ভিডিওতেও বলেছিলাম যে তিনি কিন্তু এক্সিট ক্লজেই সই করেছিলেন তো আমার যতদূর মনে হচ্ছে ব্রাইটকে কিন্তু হয়তো এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আর পাবে না শুধু বিদেশি ফুটবলার না ভারতীয় ফুটবলার অর্থাৎ বাঙালি ফুটবলাররা এবং যেসব ভারতীয় ফুটবলাররা আছে তারাও কিন্তু এসসি ইস্টবেঙ্গল তাদেরও কিন্তু এক মৌ স্বাক্ষর করিয়ে ডেকেছে তারা কিন্তু আর এক মাস টাইম দিয়েছে বিনিয়োগকারীকে কারণ তাদের কিন্তু অন্য আইএসএল দলেরও অফার আছে এইসব প্লেয়ারদের মধ্যে আছেন হচ্ছে দেবজিৎ মজুমদার রাজু গায়কোয়াড মোহাম্মদ রফিক এবং নারায়ণ দাস এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বিনিয়োগকারী এবং ইস্টবেঙ্গলের মধ্যে কবে ট্রানজিট সই হয় এবং তারা কবে প্লেয়ারদের আবার সাইন করায় আইএসএল এর জন্য আমি আশা করছি দ্রুততার সঙ্গে তারা এই কাজটা করে নেবে এবং বিশেষ করে যেসব বাঙালি প্লেয়ার আছে এবং বিদেশি প্লেয়ারদেরও তারা রাখার চেষ্টা করবে তো বন্ধুরা এবার আসি একটু ট্রান্সফার আপডেটে মূলত আমি একটা বিদেশি প্লেয়ার ট্রান্সফার আপডেট তোমাদের এবার বলে দিই তোমরা সবাই চেনো ওক বেচেকে যিনি আগে কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে খেলেছেন এবং আগের বছর আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির দলে ছিলেন তো সেই ওক বেচের কিন্তু এই বছর ডিল শেষ হয়ে গেছে অর্থাৎ এই আইএসএল এর মুম্বাই সিটি এফসির
সঙ্গে শেষ হয়ে গেছে এবং শোনা যাচ্ছে অনেক বড় বড় ক্লাব তাকে অফার করেছে, বিশেষত কেরালা ব্লাস্টার্স অর্থাৎ তার পুরনো ক্লাবও কিন্তু তাকে অফার করেছে এবং তার সাথেও কিন্তু ইস্ট বেঙ্গল, বিশেষ করে শোনা যাচ্ছে যে এটিকে মোহনবাগানও কিন্তু তাকে অফার করেছে। তো দেখা যাক এবার ওক বেচে কোন দলে যায়, কারণ তোমরা সবাই জানো ওক বেচে কিন্তু অত্যন্ত একজন বড় মাপের স্ট্রাইকার এবং আইএসএল এ কিন্তু তার প্রচুর গোল আছে এবং তিনি কিন্তু ম্যাচ চেঞ্জার প্লেয়ার, ম্যাচে যে কোনো মুহূর্তে নেবেই কিন্তু তিনি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তো এই ম্যাচ চেঞ্জার প্লেয়ারকে কোন দলে যায় এখন সেটাই দেখার বিষয়, আশা করি তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিক ক্লাবেই যাবেন। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় তিনি কোন ক্লাবে যেতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এর সাথে আরো কিছু ট্রান্সফার আপডেট তোমাদের দিয়ে দেব। কেরালা ব্লাস্টার্স এফসি তে শোনা যাচ্ছে না নতুন বিদেশি আসতে পারে, তার নাম হলো জুনিনো বাকুনা। ইনি একজন 23 বছর বয়সী নেদারল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার এবং নেদারল্যান্ডের ন্যাশনাল টিমের হয়েও ইনি খেলেছেন। তো এই সেন্ট্রাল মিডফিল্ডারকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি দলে নিতে আগ্রহী, শোনা যাচ্ছে অনেক দূরই তাদের কথা এগিয়ে গেছে। এর সাথে কেরালা ব্লাস্টার্স এফসির কোচ নিয়ে একটা আপডেট তোমাদের দিয়ে দিই। কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু 3 জন কোচ শর্টলিস্টেড করেছে এবং সেই শর্টলিস্টেড কোচের মধ্যে একজন হলো পিটার বোস। ইনি কিন্তু 57 বছর বয়সী একজন জার্মানির কোচ, যিনি 2017 সালে বুরুসিয়া ডর্টমুন্ডেরও কোচ ছিলেন এবং তিনি জার্মানির যে ক্লাবটিতে লাস্ট কোচিং করেছেন সেটি হলো ব্রায়ার লেভারকুসিয়ান। এই ক্লাবটিকে কিন্তু তিনি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশন খেলিয়েছেন এবং সেখানে কিন্তু তার 57.38% উইনিং পার্সেন্টেজ ছিল, অত্যন্ত কিন্তু একটা ভালো মানের কোচ ইনি। এছাড়াও দেখতে হবে যে কেরালা ব্লাস্টার্স এফসি আরো দুটো যে কোচ আছে অর্থাৎ 3টি কোচকে কিন্তু তারা শর্টলিস্টেড করেছে, বাকি দুটো কোচকেও দেখতে হবে যে তারা কারা কারা করেছে। যদি এই কোচটাকে কেরালা ব্লাস্টার্স এফসি ফাইনাল করে তাহলে আশা করি ভালোই হবে কেরালা ব্লাস্টার্স এফসির জন্য। তো বন্ধুরা এর সাথেই আর একটা খবর বলে দিই যে আজ কিন্তু মোহামেডানের হাইকোর্টের, অর্থাৎ তোমরা সবাই জানো মোহামেডান কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টের আন্ডারে চলছে এবং কলকাতা হাইকোর্টই কিন্তু মোহামেডানকে পরিচালনা করছে এবং আজকের কিন্তু সেই কলকাতা হাইকোর্টের রায়ের দিন। এবার দেখা যাক শেষ পর্যন্ত হাইকোর্ট কি রায় দেয়, মোহামেডান কি আদৌ নির্বাচন হওয়া সম্ভব নাকি কি রায় দেয় সেটাই এখন আমাদের দেখার বিষয়। তো বন্ধুরা এই ছিল কিছু ফুটবল আপডেট এবং ফুটবল নিউজ। তো এবার আসি একটু ক্রিকেটের কথায়। তো তোমরা সবাই জানো যে ইন্ডিয়ায় বর্তমানে আইপিএল চলছে এবং আইপিএল এর অনেক প্লেয়ারই কিন্তু ডোনেট করছে, বিশেষ করে কোভিড-19 এর সময়। কিন্তু আইপিএল ও শেষ পর্যন্ত কালো ছায়া নেমে এলো, কিছুক্ষণ আগেই ঘোষণা হয়েছে যে আইপিএল বন্ধ করা হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য, কারণ আইপিএল এ বিশেষ করে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার হায়দ্রাবাদ এছাড়া চেন্নাইয়েরও কিছু কিছু প্লেয়ার কিন্তু কোভিড পজিটিভ হয়েছিল। চেন্নাইয়ের প্লেয়াররা কোভিড পজিটিভ হওয়ার পরে আবার নেগেটিভ চলে এসেছে চেন্নাইয়ে। কিন্তু এছাড়া দিল্লির ফিরোজা কোটলা স্টেডিয়ামেরও কিছু স্টাফও কোভিড পজিটিভ হয়েছে, যার ফলে কিন্তু একটা বিরাট গোলযোগের সৃষ্টি হয়েছে আইপিএল এ। এবং হয়তো বিসিসিআই এবং সৌরভ গাঙ্গুলি তোমার প্রেসিডেন্ট সবাই জানো, তারা সবাই মিলে এবং আইপিএল এর যারা ম্যানেজিং ডিরেক্টর আছে সবাই মিলে কিন্তু আইপিএল বর্তমানে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর সাথে এটাও বলে দিই তারা কিন্তু চিন্তা ভাবনা করছে বর্তমানে সব প্লেয়ারকে, মানে কোনো প্লেয়ারকে ছাড়া হচ্ছে না, বর্তমানে সব প্লেয়ারকে কিন্তু 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে এবং শোনা যাচ্ছে যে এই 14 দিনের মধ্যে কি তারা অন্য কোথাও কি অ্যারেঞ্জ করতে পারবে আইপিএল, যেমন দুবাইতে করা হয়েছিল। আমার মনে হচ্ছে এটা অসম্ভব, মানে 14 দিনের মধ্যে তো তাড়াতাড়ি কোনো কিছু করাই সম্ভব নয়, বিশেষ করে এই কোভিড সিচুয়েশনের সময়। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আশা করি এবছরের জন্য হয়তো আইপিএল স্থগিতই হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো এবং লাইক করতে ভুলো না। তো চলো আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।